তবে এটুকু বলতে চাই, প্রিয়তমার হলেও কিন্তু আমাকে দেখবেন। আমি প্রিয়তমা এবার সম্মান অভিমান ভেঙে সাকিব খানের প্রিয়তমা মুভি দেখতে গেলেন অপু বিশ্বাস। আর প্রিয়তমা সিনেমাটি দেখার পর আবেগে চোখে জল ধরে রাখতে পারেনি অপু বিশ্বাস। হ্যাঁ বন্ধুরা, প্রিয়তমা সিনেমাটি দেখে হল থেকে বের হয়ে মিডিয়ার সামনে এমনটাই জানালেন অপু। এবারের ঈদে মুক্তি পেয়েছে সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিয়তমা, যেখানে সাকিব খানের সাথে দেখা গিয়েছে উপার বাংলার নায়িকা ঈদিকা পালকে। অন্যদিকে সিনেমাটি মুক্তির পর থেকেই প্রশংসায় বাজছে সাকিব খান। বলা হচ্ছে সাকিব খানের ক্যারিয়ারের সেরা মুভি হতে যাচ্ছে প্রিয়তমা। ইতিমধ্যে সিনেমাটি ব্যবসা সফল হয়েছে। অন্যদিকে প্রিয়তমা সিনেমাটির প্রশংসা শুনে নিজেকে আর ঘরে বসিয়ে রাখতে পারেনি অপু বিশ্বাস। নিজের সম্মান অভিমান ভেঙে চলে গেলেন সিনেমা হলে। আর প্রিয়তমা সিনেমায় সাবেক স্বামী সাকিব খানের অভিনয় দেখে হলের মধ্যে নাকি কান্না ধরে রাখতে পারেনি অপু। মিডিয়ার সামনে এমনটাই বলেছেন বাংলা সিনেমার এক নাম্বার নায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাস আরো বলেন, সাকিব খানের সাথে একাধিক সিনেমায় কাজ করেছি, কিন্তু প্রিয়তমা সিনেমায় সাকিব যে অভিনয় দেখিয়েছে তার মধ্যে এমন অভিনয় আমি আগে কখনো দেখিনি। সাকিব খান একজন জাত অভিনেতা, যেটা প্রিয়তমা সিনেমায় সে দেখিয়ে দিয়েছে। এছাড়াও অপু বিশ্বাস বলেন, বাংলা সিনেমাকে বিশ্ব দরবার তুলে ধরার জন্য প্রিয়তমার মতো সিনেমা আরো বানাতে হবে। এই সময় অপু বিশ্বাস বাংলা সিনেমার মেধাবী পরিচালকদের উদ্দেশ্য করে বলেন, পরিচালকদের উচিত সাকিব খানকে ঠিক মতো কাজে লাগানো। সাকিব খান বিশ্বের মধ্যে অন্যতম একজন সুপারস্টার, সাকিব খানকে দিয়ে সব ধরনের অভিনয় করানো সম্ভব বলেও মনে করেন অপু বিশ্বাস। তো বন্ধুরা, আপনি যদি সাকিব খানের প্রিয়তমা সিনেমাটি ইতিমধ্যে দেখে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন কেমন হয়েছে, কারণ সিনেমাটি আমি এখনও দেখতে পারিনি। ও হ্যাঁ, আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।